শূন্যে ভাসছে মানুষ, আবার কেউ এক জায়গায় গায়েব হয়ে যেয়ে অন্য জায়গায় বের হচ্ছে, কেউ বা লম্বা একটি আস্ত চাকু গিলে খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আমরা জাদুর কথা বলছি। মনে করেন আপনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর সে রাস্তার পাশে কেউ জাদু দেখাচ্ছে, তাহলে আপনি কি নিজেকে আটকাতে পারবেন? না, কখনোই না, কারণ জাদু জিনিসটা এতটাই মজার যে কেউ নিজেকে আটকাতে পারবে না। বন্ধুরা, জাদু দেখার পর সাধারণত আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে এই অসম্ভব জিনিসগুলো তারা কিভাবে করেছে, তাদের কাছে কি কোনো অস্বাভাবিক ক্ষমতা আছে? তো বন্ধুরা, আপনারা যদি এরকম জাদু দেখতে ও জাদু সম্পর্কে জানতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ ভিডিওটিতে আমরা দেখাবো পৃথিবীর সেরা জাদুগুলো কিভাবে করে। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ব্ল্যাক ক্যাট ট্রিক্স। বন্ধুরা, এটা এমন একটি জাদু যেটা ব্রিটেন গট ট্যালেন্টেড বিচারকদের অবাক করে দিয়েছিল। বন্ধুরা, এই জাদুর শুরুতে জাদুকর একটা বিছানায় শুয়ে পড়ে আর কিছু সেকেন্ড পরই জাদুকরের পরিবর্তে ওই জায়গা থেকে একজন ডাইনির মতো মহিলা বের হয়ে আসে। কিছুক্ষণ পর জাদুকরকে একটি আতশবাজির মধ্য দিয়ে বের হয়ে আসতে দেখা যায়, যেটাতে তার কাপড় সম্পূর্ণ আলাদা দেখা যায়। এরপর ওই ডাইনি মহিলা জাদুকরকে ধরে একটি পিঞ্জরের মধ্যে বন্দী করে ফেলে। পিঞ্জরটা সে কালো পলিথিন দিয়ে ঢেকে ফেলে আর তাতে বড় বড় পাইপ ঢুকে দিয়ে জাদুকরকে আঘাত করে, তাতে আগুনও লাগিয়ে দেয়। কিন্তু শেষে জাদুকর ওই বিছানা থেকে বের হয় যেটাতে সে প্রথমে ঘুমিয়েছিল, আর তার পরনে সে কাপড়ই ছিল যেটা সে ওই বিছানা ঘুমানোর আগে পরেছিল। বন্ধুরা, এ জাদু দেখে আমার মতো আপনারাও অবাক হয়ে গেছেন নিশ্চয়ই, কিন্তু এই ভিডিওটি যদি আপনারা বারবার দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই জাদু কিভাবে করা হয়েছে। বন্ধুরা, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে জাদুকরের বিছানায় ডান পাশে শুয়ে আছে আর বাম পাশটা খালি পড়ে আছে, আর এক পর্যায়ে জাদুকরের এক সহকারী অনুষ্ঠানে হোস্টের ভয় দেখায়। বন্ধুরা, এই ভয় দেখানো এমনি এমনি ছিল না, এই ভয় দেখানো হয়েছিল যেন হোস্টের মনোযোগ সেই মহিলাটির বিছানা থেকে বের হওয়ার সময় ওইদিকে না যায়, কিন্তু এটা ক্যামেরাতে ধরা পড়ে যায়। আর এমনভাবেই জাদুকরকে যখন পলিথিন দিয়ে মোড়া হয় তখন জাদুকর একটা গোপন দরজা দিয়ে পিছনে চলে যায়। নাম্বার টু, স্পিনিং হেড। বন্ধুরা, অনেক সময় জাদুঘরের থেকে তার সহকারীদের বেশি যন্ত্রণা সহায় করতে হয়, কারণ জাদুকর প্রত্যেকটা জাদুই তার উপরে করে থাকে আর সামান্য ভুল হলেই তাদের জীবন চলে যেতে পারে। বন্ধুরা, যেমন এই জাদুটিকে দেখুন, জাদুকর তার সহকারীকে একটি বক্সে বন্দী করে দিল, এখন শুধু তার মাথা দেখা যাচ্ছে আর মাথাটাকে জাদুকর খুব জোরে ঘোরাচ্ছে। একটু পর জাদুকর বক্সটা খুলে দেখান তার সহকারীর শরীর পুরোটাই ভাঁজ হয়ে গেছে, কিন্তু আবার উল্টো দিকে ঘোরানোর পর দেখান তার সহকারী আগের মতো স্বাভাবিক হয়ে গেছেন। অনেকটা অবাক করার মতো বিষয়, কিন্তু বন্ধুরা, আপনারা যদি এই বক্সটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা পুরো একটি বক্সের খেলা, যেখানে জাদুকরের সহকারী মাথা রাখে, ঠিক উল্টো পাশে তার চেহারা হুপহুপ নকল মাথা বসিয়ে দেয়, আর বক্সের মধ্যে ভাঁজ করা কাপড় যেটা আপনারা দেখছেন তা আসলে আলাদা একটা ভাঁজ করা কাপড়। এখানে বক্সে বন্দী থাকা মানুষ শুধু তার হাতটাই নড়ায়। নাম্বার থ্রি, সোলিং শরট। বন্ধুরা, একজন জাদুকর একটা লম্বা চাকু মুখের ভিতরে নেওয়ার এই জাদুটা আমরা সবাই কম বেশি জীবনে একবার হলেও দেখেছি। এই জাদুটা দেখলে আমাদের শরীর শিউরে ওঠে, আর উঠবে না কেন? কিন্তু বন্ধুরা, আপনাদের বলি যে এতে গা শিউরে ওঠার মতো কিছুই নেই। জাদুকররা এতে আসল চাকুর পরিবর্তে কাগজের নকল ফোল্ড করা চাকু ব্যবহার করে, আর এই জন্যই তাদের কোনো ক্ষতি হয় না। তবে শুনলে অবাক হবেন যে এই দুনিয়ায় কিছু জাদুকর এমন আছে যারা এটা আসল চাকু দিয়ে করে দেখান, আর এর জন্য তারা অনেক প্র্যাকটিস করে থাকেন। তাই আমি বলবো এই জাদুটা আপনারা কখনোই বাড়িতে চেষ্টা করবেন না। নাম্বার ফোর, লেভিটেশন। বন্ধুরা, টেকনোলজির ব্যবহার ছাড়া ওরা সম্ভব নয় তা তো আমরা সবাই জানি, কারণ টেকনোলজি ছাড়া যদি মানুষ উঠতে পারতো তাহলে আমরা সবাই অন্তত একবার হলেও চেষ্টা করে দেখতাম। কিন্তু বন্ধুরা, আমরা অনেক সময়ই জাদুকরদের মঞ্চে মানুষদের শূন্যে উঠতে দেখি, আর এই জাদুটা এতটাই জনপ্রিয় যে কয়েক যুগ ধরেই নামি দামি জাদুকররা এটা দেখিয়ে আসতেছে। কিন্তু অবাক করা, এ জাদু তারা আসলে করে কিভাবে? এ জাদুতে জাদুকর প্রথমে একজন মানুষকে হিপনোটাইজ করে, তারপর তাকে একটা বোর্ডের উপরে শুয়ে দেয় আর তার হাত দুটো এমনভাবে নড়ায় যেন সবকিছুই তার কন্ট্রোলে। এরপর মানুষটি বাতাসে উঠতে থাকে, এক পর্যায়ে তার নিচে থেকে টেবিল ছড়িয়ে দেয় আর দর্শকদের দেখানোর জন্য বাতাসে ভাসতে থাকা মানুষটির শরীরে একটা রিংয়ের মধ্যে ঘোরায়, যেন দর্শক এটা না মনে করে যে মানুষটিকে কোনো কিছু দিয়ে আটকানো আছে, আর এতটুকুই যথেষ্ট যে কাউকে অবাক করে দেওয়ার জন্য। তাহলে জাদুঘর কিভাবে করেছে এসব? বন্ধুরা, এখানে মানুষকে যে ছোট বোর্ডের ওপরে রাখা হয় তা আসলে একটি স্ট্যান্ডের সাথে যুক্ত থাকে, যেটা জাদুকরের প্যান্টের ভেতর দিয়ে লুকানো হয়, আর জাদুকরের পায়ের কাছে একটি গোল বাটন থাকে যা দিয়ে তিনি ওই মানুষটিকে তার শরীরের চতুর্দিকে ঘুরাতে থাকে। বন্ধুরা, আর এই বোর্ডটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে হাওয়াতে ভাসতে থাকা মানুষটির শরীর বাহির দিয়ে রিংটি ঘোরানো হয়। নাম্বার ফাইভ, গুইলটিন। বন্ধুরা, গুইলটিন ইতিহাসে সবথেকে কষ্টদায়ক শাস্তিগুলোর মধ্যে একটি। এই শাস্তির বেশিরভাগ প্রচলিত ছিল ইউরোপে। ১৬ দশকে স্কটল্যান্ডে এই শাস্তিকে জাদুতে দেখানো শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
হুটলিং খুবই সহজ একটি জাদু। এতে একজন মানুষের মাথা গুইলটিনের মধ্যে ঢুকে দেওয়া হয়। এরপর ওপর থেকে একটা ব্লেড তার মাথার উপরে ছেড়ে দিয়ে মাথাটাকে শরীর থেকে আলাদা করে ফেলা হয়। দেখলে মনে হবে যে সত্যি মাথাটাকে কেটে ফেলা হয়েছে, কিন্তু আসলেই তেমনটা নয়। এতে যে ব্লেডটা ব্যবহার করা হয় তা আসল, কিন্তু সেটা আটকে রাখা মানুষের মাথা পর্যন্ত যায় না, তার আগেই থেমে যায়। আর আসল ব্লেডের জায়গায় নকল একটা ব্লেড গিয়ে ওই মানুষটির মাথার উপরে আঘাত করে, আর এতে নকল মাথা ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 6, ইমপ্লিং দ্য ম্যান। বন্ধুরা, ইমপ্লিং দ্য ম্যান খুবই জনপ্রিয় একটি জাদু। এতে জাদুকরকে তার সহকারী একটি চাকুর উপরে ব্যালেন্স করে ঘুরাতে থাকে, তারপর তাকে ছেড়ে দেয় আর জাদুকর পেটের ভিতরে চাকু ঢুকে যায়। লোম শিউরে ওঠার মতো এই জাদুটা আসলে একটি বেল্টের উপরে করে থাকে, যেটাতে চাকু সেট করার জন্য লোহার গোল চাকটি বসানো থাকে। আর যখনই তাকে চাকুর উপরে ছেড়ে দেয় তখনই চাপ পেয়ে ওই বেল্টে লাগানো নকল চাকুর অংশ পেটের উপরে বের হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রহস্যবেদের সাথেই থাকুন। ধন্যবাদ।